7 মার্চ 1971 ঢাকার রমনার রেসকোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে অনুষ্ঠিত জনসভায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুপুর 2:45 ঐতিহাসিক ভাষণ শুরু করেন এবং বিকেল 3:03 শেষ করেন। ভাষণটি ছিল 18 মিনিটের, 13টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম নিউজ উইক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় কবি হিসেবে উল্লেখ করে 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। সেদিনের জনসভায় 10 লক্ষ লোক উপস্থিত ছিল আর পুরো ভাষণটি ছিল 1108 শব্দের। উইকিপিডিয়াও সেই সময়ের গণমাধ্যমে প্রাপ্ত সূত্রে এই তথ্য জানা গেছে। এই 1108 শব্দের মাঝেই নিহিত ছিল বাঙালি জাতির মহান স্বাধীনতার বীজ, যা প্রস্ফুটিত হয় 71-এর 16 ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ে। নিউজ ডেস্ক, টিটিএন।